মুক্তি পেল দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ছপক এর টেলার রণবীর সিং এর সঙ্গে বিয়ের পর এটাই তার প্রথম ছবি মেঘনা গুলজার পরিচালিত এই ছবি বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রেই দেখা যাবে দীপিকাকে ছবিতে দীপিকার নাম মালতী ছপক ছবির শ্যুটিংয়ের সময় থেকেই দীপিকা জানিয়েছিলেন এই ছবির সঙ্গে একেবারে ইমোশনালভাবে যুক্ত তিনি ছবিটি করার সময় বাস্তবে লক্ষ্মীর সঙ্গে দেখাও করেছিলেন দীপিকা দীপিকা জানিয়েছিলেন এই ছবি তাকে ভেতর থেকে অনেকটাই বদলে দিয়েছে আর সেই চিত্রই যেন ধরা পড়ল ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রকাশ্যেই কেঁদে ফেললেন দীপিকা আর দীপিকাকে সামলাতে এগিয়ে এলেন ছবির পরিচালক মেঘনা গুলজার ফিরছেন দীপিকা হ্যাঁ বিয়ের পর ফের পর্দায় দেখা যাবে দীপিকা পাদুকনকে আর কামব্যাকেই যে সমস্ত লাইমলাইট তিনি কেড়ে নেবেন তার ইঙ্গিত পাওয়া গেল নতুন ছবি ছপকের ট্রেলারেই দু মিনিটের একটু বেশি মাপের ট্রেলারেই দীপিকা বুঝিয়ে দিলেন তিনি কত বড় অভিনেতা